নমস্কার, টেস্টি কিচেনে আপনাদের স্বাগত। আজকের রেসিপি চালের গুঁড়ো দিয়ে হাত পিঠে। এটা একদম সহজ উপকরণ দিয়েই এবং সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি। এই চালের গুঁড়োর ডোটা আমি ফুটন্ত জলের মধ্যেই করব, সেই জন্য আমি কড়াই বসিয়ে জলটা গরম করে নিব। এই জলের মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দিব। এই জলটা এখন ফুটে উঠবে, তারপরে আমি আটাটা এতে দিয়ে দিব, আমি ডোটা তৈরি করব। এই জলটা ফুটে উঠেছে, এবার এই চালের গুঁড়োটা দিয়ে ডোটা আমি তৈরি করে নিব। ডোটা হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে ঢেলে নিব ঠান্ডা করার জন্য। এই চালের গুঁড়ো ডোটা ঠান্ডা হয়ে গেছে, এটাকে আমি এখন মেখে নিব। এই চালের গুঁড়ো ডোটা আমার মাখা হয়ে গেছে, এবার এতে আমি পেঁয়াজ গুলো বা মেখে নিব। এতে পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিয়েছি। ধনে পাতা, লঙ্কা কুচি, আদা রসুন, পরিমাণ মতো লবণ, সবটাকে একসঙ্গে মাখব। আর এতে দিয়ে দিব সর্ষের তেল। এ আমি বাটিতে রেখেছিলাম জিরে গুঁড়ো, আর এখানে গোলমরিচ গুঁড়ো। এই পেঁয়াজের মিশ্রণটা এই আটা ডোটার সঙ্গে ভালো করে মাখবো, মেখে নিব। এই আটাটাকে আমি এরকম ভাবেই মেখে নেব ভালো করে। এই পিঠেটা আমি এরকম ভাবে হাত দিয়ে বানাবো, সেই জন্য এটাকে হাত পিঠে বলা হয়। এরকম ভাবে পাতলা পাতলা করে পিঠেটা তৈরি করতে হবে। আমি এরকম ভাবে সবগুলোই বানিয়ে নেব। এই আমি পিঠেগুলোকে এরকম ভাবে হাত দিয়ে পুরো পিঠেটাই তৈরি করবো। এই যে আমার সবগুলোই হয়ে গেছে, আমি তাওয়া বসিয়ে দিয়েছি, এগুলো এক একটা করে সেকবো।
পিঠেগুলো আমি এরকম ভাবে সেকব। এই পিঠেটা আমার উপরগুলো অনেকটাই পুড়ে যাচ্ছে, মানে আমার পিঠেটা ভেতরটাও সেঁকা হয়েছে। এটাকে আমি মুচমুচে করার জন্য উপর থেকে একটা বাটার দিয়ে দেবো, বাটার দিয়ে সেঁকে নিই। মুচমুচে করার জন্য আপনার সর্ষের তেল বা সাদা তেলও ব্যবহার করতে পারেন। এই আমার এই পিঠেগুলো সেঁকা হয়ে গেছে, এগুলো উঠে নিই। আমি এই পিঠেগুলোকে এরকম ভাবে আবার সেঁকে দিব সবগুলোকে। এই পিঠেগুলো দেখুন তো কিরকম ফুলে যাচ্ছে। আমাদের সব পিঠে গুলো সেঁকা হয়ে গিয়েছে, এগুলো উঠে আমি পরিবেশন করে নিব। এই পরিবেশনের জন্য দুটো পিঠে নিয়েছি, তার সঙ্গে ধনের চাটনি, আর এখানে নিয়ে নেব টমেটো সস। প্লিজ বন্ধুরা, আমার এই চালের গুঁড়োর হাত পিঠে যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।